বছরের মরদেহ উদ্ধার পুলিশ তার শরীরের কাঠিতে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে এই মৃত্যুকে পরিকল্পিত হত্যা বলে ধারণা করছে পুলিশ এবং নিহতের পরিবার নিহত রাকিব হাওলাদার রাজাপুর উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল তার বাবা নিজ গালুয়া গ্রামের দিনমজুর বাবুল হাওলাদার পুলিশ ও পরিবারের লোকজন জানান বৃহস্পতিবার সকাল থেকেই কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না রাকিবের এরপর আজ সকালে পাশের বাড়ির মুরগির খামারের পাশে তার মরদেহ দেখতে পেয়ে খবর দিলে মরদেহটি উদ্ধার করে পুলিশ শিশুটির ঘাড় ভাঙা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখে পুলিশ এই মৃত্যুকে হত্যা বলে ধারণা করছে মরদেহটি ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে